যতদিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হবে, 15ই আগস্ট নিয়ে আলোচনা হবে, এর ব্যতিক্রম কখনো হবে। একটি প্রশ্ন আমাদের সবাই আমরা করে থাকি যে 15ই আগস্ট কেন করব, এটি কি তাৎক্ষণিক কোন আবেগের বশবর্তী হয়ে এই ঘটনাটি ঘটল, এটি কি কোন ক্ষোভের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ঘটল, বঙ্গবন্ধুকে হত্যা করে তারপরে কি নতুন করে পরিকল্পনা নিয়ে এটাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হলো, নাকি একটি পরিকল্পিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা? কিন্তু আমার তো মনে হয় যে বঙ্গবন্ধুকে হত্যা করবার আগেই পূর্ণ পরিকল্পনাটি ছিল, তাকে হত্যা করবে, হত্যা করবার পরে এই দেশটিকে কিভাবে তারা চালাবে, অর্থাৎ 71-এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করে সে হারানো সাম্রাজ্য আবার পাকিস্তানি কায়দায় পাকিস্তানি ভাবাদর্শে এই দেশকে তারা পরিচালিত করবে সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে। এবং তারা দেখল যে বঙ্গবন্ধুকে একা হত্যা করলেই হবে না, তার রক্তের উত্তরাধিকার হত্যা করতে হবে, তার আদর্শের উত্তরাধিকার হত্যা করতে হবে, তাহলে কেউ যাতে মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে মুক্তিযুদ্ধের কথা বলে। এবং এটি যে হয়েছে তা তো আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি, নৃশংসতাতে হয়েছে, যদি ক্ষমতা দখল করে এই একমাত্র উদ্দেশ্য হতো তাহলে তো বঙ্গবন্ধুকে হত্যা করলেই চলতো, বেগম মুজিবকে দোষ করেছে, বেগম মুজিবকে কেন বঙ্গবন্ধু দুই পুত্র না হলে বুঝলাম যে তারা ঘুরে দাঁড়াতো তাদের হত্যা করেছিল, কিন্তু সুলতানা কামালের কি দোষ ছিল, রোজি জামালের কি দোষ ছিল, তাদের তো তখনও নববধূর হাতের মেহেন্দি পায়ের আলতাও তো শুকায়, সেগুলোও তো তখন আছে, তাই হাতে মেহেদি পায়ের আলতা পরা এই নববধূকে হত্যার উদ্দেশ্য কি, বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের কি দোষ, তাকে কেন হত্যা করে, এমনকি শেখ ফজলুক্ষমণির অন্তঃসত্ত্বা স্ত্রী আর্গুমণির গর্ভের যে সন্তান তার কি দোষ ছিল, কেন তাদেরকে হত্যা করা হলো সংস্কার করে, এগুলো কি শুধুই ক্ষমতা দখল করার উদ্দেশ্য, নিশ্চয়ই না, ক্ষমতা দখল করা একটি উদ্দেশ্য ছিল মাত্র, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল 71-এ পরাজয়ের যে জিঘাংসা তাদের মধ্যে কাজ করে সেই জিঘাংসাকে তারা এই সমস্ত নারী শিশু নববধূদেরকে নিঃসন্দেহে হত্যা করে 71-এর পরাজয়ের প্রতিশোধ তারা নিয়েছে। এবং একই সাথে তারা যে নির্নকশার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করতে চায়, যে স্বপ্ন তারা লালন করছে, সেই স্বপ্ন লালনের পেছনে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই কারণে শিশুর আসল সব যারা দেশে ছিল তাদের সবাই হত্যা করে।